السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. আরে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঢাকা সাভার দুলকিসি সুপারমার্কেটের মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর হযরত মাওলানা মুফতি আব্দুল সালাম সাহেব, আপনাকে আমরা নামাজ সম্পর্কে কিছু কথা জানার জন্য আমরা কারি মোমিন টিভির পক্ষ থেকে পরিচালক মাওলানা কারি আব্দুল মোমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ইসলামে নামাজের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বিধান আমাদেরকে দিয়েছেন তার মাঝে নামাজ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন, আকিমুস-সালাত ওয়া আতুজ-জাকাত। হাদিস শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, দিনের স্তম্ভ হচ্ছে নামাজ। তারপর অন্য হাদিসে আসছে, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেস্তের চাবি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে মানুষকে হেফাজত করে, ফিরিয়ে রাখে। আমাদের জীবনের যে সমস্ত কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই নামাজ হলো তার মাঝে গুরুত্বপূর্ণ। ইসলামের যে স্তম্ভ আছে পাঁচটি, এর বুনিয়াদ কালিমার পরে নামাজ হলো সমস্ত প্রতিদিন দৈনন্দিন আমলের মধ্যে গুরুত্বপূর্ণ আমল। আর এই নামাজটা অক্টমত করাও একটা গুরুত্বপূর্ণ। প্রত্যেক দিন পাঁচাক্ত নামাজ আমাদের উপর ফরজ। আমরা যে যেখানেই থাকি, যে কাজেই থাকি, আমরা সময় মতো অক্টমত নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমরা যদি সঠিকভাবে সুন্দরভাবে গুরুত্বের সাথে আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা তাকে পাঁচটি পুরস্কার দিতে পারে। যে রিজিকের জন্য আমরা সারা দিন দৌড়াতে থাকি, আল্লাহ তাআলা এই রিজিকের টেনশন, রিজিকের পেরেশানি দূর করে দিবেন। দুই নম্বর পুরস্কার, মৃত্যুর পরে যে প্রথম ঘাঁটি কবর, এই কবরের আজাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তিন নম্বর আমল নামা ডান হাতে দিয়ে দিবেন। চার নম্বরে কুল সিরাত বিজলি আকারে পার করে দিবেন। এবং পাঁচ নম্বরে বিনে হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে সময় মতো অক্ত মতো নামাজগুলো যত্ন সহকারে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন, হাফিজু আলা সালাতি ওয়াসসালাতি উস্তা। আমরা যেন এই আয়াতের মর্ম জানি, সমস্ত নামাজকে গুরুত্বপূর্ণ বা গুরুত্বের সাথে আদায় করতে পারি। বিশেষ করে মধ্যবর্তী নামাজ তথা আসরের নামাজকে আমরা গুরুত্ব সহকারে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ।